সাওয়ালো চুলটা একটু বেটা ভালো করে ডিজাইন করে কাটে বুঝছ। রাস্তাতে যাবি কবি যে একেবারে দেশি রোনাল্ডো দুশো টাকা দিবা লাগবি দুশো টাকা দেন ও তাহলে দেন যে ভাবতি তোমার তো পথ আমার লাগে স্পেশাল কাটিং বুঝতে চান না দশ টাকা কমলাম ঠিক আছে দেন দেন দশ টাকা দাও খুশি টাকা নেই কাকা ও খুশি টাকা নেই আসলে দুইশো লাও পরে বার কমলে চুল কাটা খুব ভালো আছে দেখতে আচ্ছা গিয়ে যান চলো আসে কাকা আবার বড় হয়ে দেন খেলো আর হবি খেলার হবি খেলা তো বানাবো মালদার মালই তো আমার একটাই কৃষ্ণদান্ড বানাবো আমি বলে নি ডিজাইন ডিজাইন তো ভালোই লাগতেছে তাহলে গেলাম আসসালামু আলাইকুম সিরিয়াল কি আছে বেটা হ্যাঁ কাকা আছে এক সেভ করবে সালাম বসেন বসেন আচ্ছা বসলাম ওই দেন কাকা হ্যাঁ বাপ রিক্সা চলায় আর বেটা খেলোয়াড় বানাবি স্যার বুঝছেন আর ছুটি মুড়ি পড়া এখনকার বাজারে এই শালা রিক্সাওয়ালার না সালপালি ওর সালার কোনো খ্রিস্টান নন্দ হতে পারে মাদ্রাসায় যাওয়া লাগবে আব্বাও কোনে চুলটা কাটা লাগবে মাদ্রাসায় গেলে তো হুজুর ধরে মারবে নে আমাদের চুল বড় হয়ে গেছে মাদ্রাসায় পাঠাইনে লাগবি রে দেখ তো যাই তুই এনে খা আমি যাই ওই চুলটা কাটালে আসি দে ওই সামনে ছিলনে আছে ছিলনে তীরে চুলটা ভালো করে ছোট ছোট করে কাটিলে আসাই যাতে হুজুর আর মারধর না করে থাক তোর বলো চুল কাটা লাগবি কাল মাদ্রাসায় যাওয়া লাগবি নি তোর তো খুঁজে পাচ্ছেন আমি ছাগল মাগল গুলি ওদের গোসর টোসর দিয়ে বাঁচতেন বেড়া আসলাম তো খুঁজছি আবার তুই পুকুর বারে আসি বসে তার বলের সাথে আড্ডা মারতেছিস আমি তো তোমার খুঁজ বেরিয়ে গেছিলাম কালকে শনিবার মাদ্রাসা দেওয়া লাগবে এখন চলো সেলুনের কাছ থেকে চুল কাটি আসি গে তো চলো চুল তো কাটানি লাগবে চুলও বড় বড় হয়ে গেছে চুলের সাইজ আছে কি ম্যাডামরা তো মাস্টাররা তো ধরে মারবি তো চুলের সাইজ দিয়ে তো মারে ধরে কৃষ্ণ হবাই চাই ঠিক আছে এবার তোকে কৃষ্ণ রুদন্ড মানাবো তার জন্য চুল কাটি লিয়ে আইসি কথা বুঝতেছিস আরে বেটা তুই ফুটবল ফুটবল কিনা করতেছিস কে তো ফুটবল কিনে দেবো আর দু এক বিঘে জায়গা রাখবো ওই মাঠে তুই খেলবো তো কৃষ্ণ জল বানাবো তুই বুঝতেছিস নি তো বেশি বুঝিস কে তোকে মাদ্রাসায় ভর্তি করবো তোকে প্লেয়ারে বানাবো বাড়ি যাবো চল তাহলে চুল চুল বড় হয়ে গেছে মাদ্রাসায় গেলে বড় হুজুরা ধরে বলে মারে চুলটা কাটালি আসি চলো তো বেটা চলো চুল কাটালি আসি আসসালামালাইকুম সালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন করে গেছিলেন এ সাবালে চুল কাটতে নিয়ে গেছিলেন ভাই সাবালে চুল কাটাবে নিয়ে গেছিলেন সাবালে বলে মাদ্রাসায় ভর্তি করবেন কেমন চুল কাটা
কিরে সালাম, আবার কোন মডেল রে? চুল কাটার আবার সাইজ দেখতেছি আলাদা, এরম তো চুল কাটা কোনো শাল বলে আমি দেইনি। তুই এর আগে সেদিন আমার কলু ভাই সাওয়ালদা মাদ্রাসায় ভর্তি করব, ভর্তি করব। আবার আমি আজ দেখতেছি তো সাওয়ালের যে চুলের মডেল কাটিছিস, এটা দেখতেছি রোনাল্ডোর সাইজ করেছিস ভাই। এ আবার কোন ধরনের কথা? এসব সালবল মাদ্রাসায় নিবি না ভাই? তুই যে চুল কাটা কাটাইছিস মাদ্রাসা কোনোদিনও ভর্তি করবি না হুজুরা। এ মন্দির ভাই, আবার সাওয়ালে আমি চুল জেম্বা খুঁজি সাম্বা কাটি, তোর কি বেতা লাগলি কে তোর? আমার সাওয়ালে আমি কৃষ্ণচন্দ্র বানাবো হে, তার জন্য সাওয়ালে চুল এম্বা করে আমি কাটিছি। সাওয়ালে মাদ্রাসায় দেওয়া লাগে মাদ্রাসায় দেবো না, ভর্তি করি না না ভর্তি করুক। সাওয়ালেকে তো মনে করে কৃষ্ণচন্দ্র বানাবো বলে তো আমি এইভাবে চুল আমি কাটিছি। সাওয়ালের জন্য সাওয়ালেক বল কিনে দেবো, সাওয়ালে কে দু এক বিঘে টাকা লাগবো, সাওয়ালে মাঠে বল খেলবি। আমার টিকা পকেটের টিকা খরচ করে 200 টিকা সাওয়ালে চুল কাটিছি। তোর কি, তোর কি ব্যথা লাগেছে নাকি? তোর সাওয়ালে তুই কাটিলে গাদা। সালাম, তোকে আমি একটা কথা কইলাম, সাওয়ালের চুলটা এবার করে কাটিলি আসলুকে, তুই দুনিয়া ধানায় পানায় তুই খাইস রিক্সা চালা, একবেলা ভাত জোটে আর একবেলা জোটে না। আর তোর যেরম ভাব মনে হচ্ছে তুই জমিদার এই এলাকার, তুই যেভাবে কথা করতিস আমার সাথে বুঝছিস, তুই গরিব মানুষ, গরিব মানুষের মতো সাল বলে সেই হিসাব করে মাদ্রাসায় পড়াশোনা করাবার লাগলি, তার চুলটা ছোটো ছোটো করে সাইজ করে কাটিলে আসা লাগে। তুই রোনাল্ডো বানাবো, তুই খাইস রিক্সা চালা, তুই রোনাল্ডো বানাবো, আবার সাওয়ালে খেলার মাঠ কিনে দেবো। আর আমি তোর সাথে আমার মনে হয় আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ওই 10 বিঘে সম্পত্তি নিয়ে ঝামেলা আছে, তুই যেভাবে কথা করছিস জ্ঞান দিচ্ছ হ্যান দিচ্ছ ত্যান দিচ্ছ এত কথা কেত। তোকে আমি একটা কথা কইলাম, ভালো বন্ধু হিসাবে তোকে ভালো কথা একটা বলল, তুই দুনিয়ার কথা করছিস, তুই এবারে সেন্নালা হয়ে গেছিস। মন্দির তুই কথা মতো কর, ভালো করে গোস কর। আমার সবাই আমি শুনছি আমার খুশি সামনে কাটিয়ে, তুমি কি যা হে, তুমি কোন দিন আস হে, কোন থিয়েটার ভালো তুমি, আমার তুমি জ্ঞান দিবি আসো হে, তুমি আমাকে চেনো না হে, আমি কোন বংশে সাল বালে খাই মনে হয় আমি পয়সি গেছি উর কাছ, মনে হয় আমি কিছু করতে পারবো না। নে ও বাবা, সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, এবার আঙ্গুল ব্যাহা করে গেল ঘি তুলবো না, কথাটা মনে রাখিস, মানসিক জ্ঞান দিবি আসিস নি, আমি কারোর জ্ঞান নিইনি, আমার নিজে সরকার তেল আমি নিজে দিই, কারোর সরকার তেল আমি হালাত করিলি নি, কথা বুঝিস নি। ভালো কথা কওয়া হচ্ছে তো, তুই কিছুই বুঝতে নি, তুই রিক্সা চালা খাস, একবেলা ভাত দোটে একবেলা দোটে না, আমি চুল যে আমার খুশি সামনে কাটাই, আমার সাওয়ালে আমি কৃষ্ণচন্দ্র সাওয়ালে আমি পিলার বানাবি দিবিলা জবর দিন ইসলাম মারামারি লাগাইছেন, এই চুল কাটলে মারামারি লাগাইছেন, এমন কি হয়েছে? সাল বলে আপনারা ভালো পরিবেশ দেবেন, ভালোভাবে মানুষ করবেন, আপনি দেখা দিতে সাল মানুষ হবি, আপনারা কি লাগাছেন এইসব? ঠিক হচ্ছে না, এই চুল কাটালে আপনারা মায়া লাগাইছেন, সাল বলে ভালো পরিবেশ দিবেন, ভালো ভালোভাবে মানুষ হবি, এটা চুল কাটালে আপনারা মায়া লাগাইছেন না, এটা ঠিক না। চুপ কর হারাম দাদা, তুই বলে কথা করছিস কে, তো চুল কাটালে ঝামেলা হচ্ছে, তুই অসুল আবার টাকা খাবো কে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন, লেখাপড়া করে বড় হবি, কারণ আপনারা যদি সাল পালে খারাপ বানান, বাপের দোষে সাল পাল খারাপ হয়, ঠিক আছে? কথাটা আপনি ঠিকই বলেছেন, আমি তো মনে করেন না বুঝি সাবালে চুল ভাবে কাটিলে আছি, অনেক সাল পাল মনে করেন কাটে মাটে, তো মনে করেন সাবালে গাছ কি ভালো করে চুলটা কাটু একটু চুলটা ভালো করে কাটিলে আসি, সাবাল লাগু তো পিলে আবার আমি চাইছিলাম। কত সুন্দর সাবাল, আরে ভাই চুল কাটি এটা ই করেছেন দেন তো, কত সুন্দর ছেলে, আরে এই চুল কাটছেন কেমন দেখা যাচ্ছে না ভাই, আপনি আমার ভুলটা আমি বুঝবি পারছি ভাই, আমি আর এভাবে চুলগুলা সাল পালে কাটবোলা, সাল চুলটা বড় হইলে ফ্যান ভাবে কাটি আমি মাদ্রাসায় দেবো না স্কুলে দেবো, হ্যাঁ হ্যাঁ, আর আমি এইভাবে সাল, আর আপনারা বড় আপনি দেখা দিয়ে সাল পাল ভালো হবে, আপনারা তো এরকম কোন আরো 5 জন ভালো হবে, এরকম দেখা দিয়ে সাল পাল আরো খারাপ হবে না, কথাটা আপনি কি বলেছেন? হ্যাঁ।
আপনি কিছু মনে করেন না ভাই, আপনি ভালো কথাই কইছেন। উনার রক্ত গরম হয়ে গেছে, ইয়ে তো ভুল বোঝা বুঝিতে, আপনি কিছু মনে করেন না, দুইজন মিল মোহাম্মদ করে নেন, ঠিক আছে। ভাই আপনার কথাটা আমি আজকে আপনি কথাটা ভালো কথা কইছেন, আমি আপনার সাথে আমি মনে করেন আপনি একটু গালিছি মালিছি ভাই, আপনি আমাকে মাফ করে দেন। আর আজকে তিনি বকাছে চুল আমি ছাগল পালক কাটাবো না, আমি ছাগল পালক ভদ্র পরিবেশে চুল কাটাবো ভাই, মাদ্রাসায় দেবো না স্কুলে দেবো, তাহলে ছাগল পাল মানুষ হবি, ঠিক আছে ভাই, কিছু মনে করেন না, আসি, আসসালামু আলাইকুম। ছেলে পেলেক যদি ছোটবেলায় যদি এরকম চুলের কাটিং করি মানে রাস্তাঘাটে নিয়ে বেড়ায় খারাপ জিনিস, কিন্তু ছেলে পেলেক আদব কাদায় দিয়ে চুল ভালো করে সাইজ করে কাটি মাদ্রাসা স্কুলে যদি ভর্তি করে দেয় তাহলে তারা ভালো শিক্ষা হবে, দেশের সুনাম হবে। এরা তো তা করে না, এরা নুরান্ড বানাতে চায় ভাই। এই সমস্যা নষ্টের কথা সালপালের বাপ মা, এই বাপ মা যদি ভালো হয় তাহলে সালপালগুনি এত খারাপ হয় না, এই বাপ মার আশকারায় সালপালগুনি খারাপ হচ্ছে। আর যদি বাপ মা যদি সালপালের দিক নজর দেয় কীটা কোন কাটিং চুল কাটলে কী করলে না করলে যদি এরকম যদি নজর দেয় তাহলে সালপালগুনি এরকম আর বকাটি হয় না, সালপাল নষ্ট হচ্ছে বাপ মার কারণে। ভাই তো আপনি সারালে কোনে যাচ্ছেন ভাই? এই সারালে চুলটা কাটাইনি লাগবে, এই মাদ্রাসা পরে তো ওই স্যার মাস্টার বলেছে হুজুর যে চুলটা একটু ছোট ছোট করে কাটি নিয়ে আসেন, তাই লিরা চুলটা কাটি ছোট ছোট করে কাটি নিয়ে আসি মাদ্রাসায় দিয়ে আসলে, কাল শনিবার তো আজ শুক্রবার ছুটি পাইছিলে বাড়ি চলে আসে বকাইতেছিলে তো বারো যদি সাল বল আজকাল মানুষ করা খুব কঠিন অবস্থা, তারপরে এখন এক মনে করেন যত নিজে গাদ দিয়ে মানুষ করতেছে। ভালো করেছেন আপনার ছেলে পেলে এবার গাইড দিয়েছেন, ভালো করেছেন, দেখুন খুব ভালো, ঠিক আছে। আপনার মতন প্রত্যেকটা বাপ হলে এবার ছেলে পেলে আর খারাপ হয় না, ঠিক আছে, চলো চুলটা কাটি আসো, থাকেন ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ।